জন্মদিনের পার্টিতে এসে অতিথিদের সামনে পিস্তল থেকে গুলি চালানোর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। গুলি চালানোর ভিডিও ও ফুটেজ ভাইরাল হওয়ায় বিপত্তি ঘটে, যদিও আনন্দবার্তা এই ভিডিওর সত্যতা যাচাই করেনি। ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের কুলটি থানার বরাকরের রিভার সাইড গোয়ালাপট্টিতে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ মনোজ যাদব ও ধর্মেন্দ্র যাদব নামে দুজনকে গ্রেপ্তার করেছে। ধৃতদের আসানসোল আদালতে পেশ করা হয়। মহামান্য বিচারপতি তাদের 7 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়ে 29 নভেম্বর আবার আদালতে পেশের নির্দেশ দেন। জানা যায়, পিস্তলটি ধর্মেন্দ্র যাদবের নামে লাইসেন্স আছে। মনোজ যাদবের বাড়িতে জন্মদিনের একটি পার্টি ছিল, সেখানে ধর্মেন্দ্র যাদব পার্টি চলাকালীনই 4 রাউন্ড গুলি করে, যদিও এই ঘটনায় কেউই হতাহত হয়নি। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট আনন্দবার্তা। জন্মদিনের পার্টিতে এসে অতিথিদের সামনে পিস্তল থেকে গুলি চালানোর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। গুলি চালানোর ভিডিও ও ফুটেজ ভাইরাল হওয়ায় বিপত্তি ঘটে, যদিও আনন্দবার্তা এই ভিডিওর সত্যতা যাচাই করেনি। ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের কুলটি থানার বরাকরের রিভার সাইড গোয়ালাপট্টিতে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ মনোজ যাদব ও ধর্মেন্দ্র যাদব নামে দুজনকে গ্রেপ্তার করেছে। ধৃতদের আসানসোল আদালতে পেশ করা হয়। মহামান্য বিচারপতি তাদের 7 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়ে 29 নভেম্বর আবার আদালতে পেশের নির্দেশ দেন। জানা যায়, পিস্তলটি ধর্মেন্দ্র যাদবের নামে লাইসেন্স আছে। মনোজ যাদবের বাড়িতে জন্মদিনের একটি পার্টি ছিল, সেখানে ধর্মেন্দ্র যাদব পার্টি চলাকালীনই 4 রাউন্ড গুলি করে, যদিও এই ঘটনায় কেউই হতাহত হয়নি। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট আনন্দবার্তা। জন্মদিনের পার্টিতে এসে অতিথিদের সামনে পিস্তল থেকে গুলি চালানোর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। গুলি চালানোর ভিডিও ও ফুটেজ ভাইরাল হওয়ায় বিপত্তি ঘটে, যদিও আনন্দবার্তা এই ভিডিওর সত্যতা যাচাই করেনি। ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের কুলটি থানার বরাকরের রিভার সাইড গোয়ালাপট্টিতে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ মনোজ যাদব ও ধর্মেন্দ্র যাদব নামে দুজনকে গ্রেপ্তার করেছে। ধৃতদের আসানসোল আদালতে পেশ করা হয়। মহামান্য বিচারপতি তাদের 7 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়ে 29 নভেম্বর আবার আদালতে পেশের নির্দেশ দেন। জানা যায়, পিস্তলটি ধর্মেন্দ্র যাদবের নামে লাইসেন্স আছে। মনোজ যাদবের বাড়িতে জন্মদিনের একটি পার্টি ছিল, সেখানে ধর্মেন্দ্র যাদব পার্টি চলাকালীনই 4 রাউন্ড গুলি করে, যদিও এই ঘটনায় কেউই হতাহত হয়নি। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট আনন্দবার্তা।